আপনাদের সকলকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগত আমি হাসান আছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর বাংলা প্রথম পাঠের একটি পদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব হাবিবের কবিতা সেই অস্ত্র সেই অস্ত্র কবিতাটি আলোচনা করার পূর্বে আমরা আহসান হাবিবের ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। আহসান হাবিব বৃহত্তর বরিশাল অঞ্চলের পিরোজপুর জেলায় শঙ্করপাশা গ্রামে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পিতার নাম হামিজুদ্দিন হাওলাদার এবং মাতার নাম জমিলা খাতুন স্কুল জীবনেই তার কবিতা লেখার হাতে খড়ি বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে কলেজ ছেড়ে কলকাতায় চলে আসতে হয় পত্রিকা রেডিও প্রকাশনা সংস্থা প্রভৃতি পেশায় সঙ্গে যুক্ত হলেও আহসান হাবিব শেষ পর্যন্ত সাংবাদিকতা বিশেষ করে পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসাবেই জীবিকা অর্জনের পথ বেছে নেন উনিশশো পঞ্চাশের দিকে তিনি কলকাতা ছেড়ে ঢাকায় আসেন বেশ কয়েকটি পত্রিকায় কাজ করবার পরে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দৈনিক বাংলা তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে আমৃত্য এই পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তিনি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বাংলা একাডেমির পুরস্কার এবং উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে একুশে পদকে ভূষিত হন স্বল্পভাষী আত্মমগ্ন স্পষ্টবাদী এই কবি ছিলেন মূলত মানব শিল্পী দেশ ও জনতার প্রতি ছিল তার গভীর সংবেদনশীলতা ব্যক্তিগত অনুভূতি অভিজ্ঞতা যুক্তি বিচারের আলোকে এক সুগভীর জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা তার কবি প্রতিভার মূল সুর কবি আহসান হাবিবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল রাত্রি শেষ ছায়া হরিণ সারা দুপুর মেঘ বলে চৈত্রে যাব দু হাতে দুই আদিম পাথর বিধিন্ন দর্পণে মুখ প্রভৃতি এছাড়া উপন্যাস ও শিশু সাহিত্যেও তার বিশেষ আগ্রহ ছিল তিনি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের দশই জুলাই মৃত্যুবরণ করেন এ পর্যায়ে আমরা আমাদের মূল কবিতায় চলে যাব আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও সভ্যতার সেই প্রতিশ্রুতি সেই অমুক অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও এখানে প্রথমে আমাদের যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে এখানে কবি আসলে কোন অস্ত্রকে বোঝাতে চেয়েছেন এখানে কবি আসলে অস্ত্র বলতে তিনি ভালোবাসাকে বোঝাতে চেয়েছেন তিনি বলছেন যে আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও অর্থাৎ আমাকে সেই ভালোবাসা ফিরিয়ে দাও সেই অমুক অনন্য অস্ত্র এখানে অমোক শব্দটির অর্থ হচ্ছে অব্যর্থ অসম্ভাবী অর্থাৎ যে অস্ত্র কখনো ব্যর্থ হবে না যে অস্ত্র অবশ্যই কার্যকর হবে ভালোবাসা এমন একটি অস্ত্র যে অস্ত্র দিয়ে আসলে অনেক কিছুকেই জড় করা যায় এখন আমরা কেন ভালোবাসা নামক অস্ত্রটি চাচ্ছি সেটি আমরা বোঝার চেষ্টা করব সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত অর্থাৎ কবি এখানে ভালোবাসা নামক অস্ত্রটি ফিরিয়ে দিতে বলছেন কারণ সেই অস্ত্রের কাছে পৃথিবীর যাবতীয় যে যান্ত্রিক অস্ত্রগুলো রয়েছে যে বোমারোজ যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো আসলে ভালোবাসা নামক অস্ত্রের কাছে মাথা নত করে যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ নদী আরো কল্লোলিত পাখিরা নিরে ঘুমাবে অরণ্য হবে আরো সবুজ অর্থাৎ আমরা কিন্তু পৃথিবীটাকে ধ্বংস করে ফেলছি আমাদের যে সবুজ বনাঞ্চল রয়েছে আমাদের যে গাছপালাগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলোকে ধ্বংস করে দিচ্ছি আমরা নদীর গতিপথ আমরা নদীকে ভরাট করে ফেলছি নদী শুকিয়ে যাচ্ছে আমরা নদীকে ধ্বংস করে দিচ্ছি সেখানে আমরা ঘরবাড়ি তৈরি করে ফেলছি এই যে আমাদের প্রকৃতির যে দান সেই প্রকৃতির দানকে আসলে আমরা ধ্বংস করে ফেলছি পাখিরা নীড়ে ঘুমাবে এই যে গাছগুলোকে আমরা কেটে ফেলছি সে কারণে পাখিদের বাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য বা আমাদের প্রকৃতির যে দানগুলো রয়েছে সেগুলোকে টিকে রাখার জন্য কবি ভালোবাসা নামক অস্ত্রের আহ্বান করছেন একমাত্র ভালোবাসা দিয়েই আমরা আমাদের প্রকৃতির যে দানগুলো রয়েছে প্রকৃতির যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি সেই সম্পদগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না খা খা করবে না গৃহস্থালী অর্থাৎ আমাদের ফসলের মাঠে আগুন জ্বলছে মানে কৃষকদের ঘরে আগুন জ্বলছে কৃষকরা যে ফসল উৎপাদন করছে সেখান থেকে সে তার ন্যায্য মজুরি পাচ্ছে না সেখান থেকে সে তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারছে না তার ঘরে অভাব অনতন লেগেই আছে খা খা করবে না গৃহস্থলী অর্থাৎ গৃহস্থলীগুলোতে অভাব থাকবে না গৃহস্থলীগুলোতে অশান্তি থাকবে না গৃহস্থলীগুলোতে অসুখ থাকবে না ভালোবাসা নামক অস্ত্রের মাধ্যমে আমরা কৃষকদের কিংবা যারা গরিব রয়েছেন সেই সব মানুষদের আসলে আমরা শান্তি দিতে পারবো সেই সব মানুষদের মুখে আমরা হাসি ফোটাতে পারবো ভালোবাসা নামক অস্ত্রের মাধ্যমে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র আকাশ থেকে আগুন না বলা হচ্ছে ভালোবাসা নামক অস্ত্র যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে সেই অস্ত্রের মাধ্যমে আমাদের যে নক্ষত্র খুচিত আকাশ থেকে আগুন ঝড়বে না অর্থাৎ আকাশ থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো আমাদের উপর নিক্ষেপ করা হয় সেই ক্ষেপণাস্ত্রগুলো আমাদের উপর আর পড়বে না যখন আমরা ভালোবাসা নামক অস্ত্রের ব্যবহার শুরু করব। মানব বসতির বুকে মুহূর্তের উগ্লুপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে দুটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে এবং সেই দুটি পারমাণবিক বিস্ফোরণ ঘটার ফলে সেই দুটি অঞ্চল কিন্তু ধ্বংস হয়ে যায় এবং সেখানকার মানুষগুলো বিকলাঙ্গ হয়ে যায় পঙ্গু হয়ে যায় এবং এখনো সেখানে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে পারে না এখানে কবি সেই ঘটনাটিকেই মূলত আলোকপাত করার চেষ্টা করেছেন আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ অর্থাৎ আমাদের চেতনার মধ্যে যে এত সমস্যা এত যে আর্তনাদ এত যে কষ্ট এত যে আহাজারি সেই অস্ত্রের ফলে সেই অস্ত্রটাকে আমরা ধ্বংস করে দিব আমাদের ভালোবাসা নামক অস্ত্রের মাধ্যমে সেই অস্ত্র যে অস্ত্র উত্তুলিত হলে বারবার ধ্বংস হবে না ট্রয়নগরী আমরা জানি গ্রিসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নান্দনিক শহর ছিল হচ্ছে ট্রয়নগরী কিন্তু সেখানে মানুষে মানুষের সংঘাত সেখানে ক্ষমতার সংঘাতের কারণে সেই ট্রয়নগরীটাকে আগুনে পুড়িয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল যদি সেখানে মানুষের মধ্যে ভালোবাসা থাকতো যদি সেখানে মানুষের মধ্যে পারস্পরিক সৌন্দর্যবোধ থাকতো এবং সেখানে যদি ভালোবাসার চর্চা হতো তাহলে হয়তোবা সে তয়নগরীটা ধ্বংস হতো না তাই আমাদের যেন কোন সভ্যতা যেন ধ্বংস না হয়ে যায় আমাদের সকল সভ্যতা যেন সুন্দরভাবে টিকে থাকে সেজন্য আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং যাত্রাভিমানকে পরে বারবার পরাজিত অর্থাৎ এখানে কবি বলছে তিনি ভালোবাসা নামক অস্ত্রের প্রত্যাশী যে অস্ত্রের মাধ্যমে আমরা ঘৃণা বিদ্বেষ এবং অহংকারকে দূর করতে পারি আমাদের মানুষে মানুষের এত হানাহানি মানুষে এত লড়াই দেশের সাথে দেশের দ্বন্দ্ব আজকে আমাদের ধর্মীয় দ্বন্দ্ব আজকে আমাদের ভৌগোলিক দ্বন্দ্ব আজকে আমাদের সামাজিক দ্বন্দ্ব আজকে আমাদের জাতিগত যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বগুলোকে আমরা পরিত্রাণ করতে পারি বা এই দ্বন্দ্বগুলোকে আমরা ধ্বংস করে দিতে পারি আমাদের ভালোবাসা নামক দিয়ে আমরা যদি সকল মানুষকে যদি ভালোবাসতে পারি আমরা যদি সকল সমাজকে ভালোবাসতে পারি আমরা যদি সকল ধর্মকে শ্রদ্ধা করতে পারি আমরা যদি একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করতে শিখি তাহলেই কিন্তু আমাদের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব থাকবে না আমাদের এই ধরনের দ্বন্দ্বের ফলে পৃথিবী কিন্তু ধ্বংসের মুখে চলে যাচ্ছে আমরা কিন্তু এখান থেকে ভালো কোনো কিছু পাচ্ছি না আমাদের মানুষের জীবন দিনে দিনে আসলে কষ্টকর হয়ে পড়ছে আমরা যদি আমাদের জীবনে সৌন্দর্য আন করতে চাই আমরা যদি আমাদের জীবনকে সুখ শান্তিতে ভরপুর করতে চাই তাহলে ভালোবাসাক নামক অস্ত্র আমাদের খুবই প্রয়োজন কারণ পৃথিবীটা বর্তমানে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যে পরিস্থিতিতে আমাদের মধ্যে ভালোবাসার অনেক বেশি অভাব আমরা আজকে প্রযুক্তিতে আমরা আজকে নগরায়নে আজকে আমরা সভ্যতা সভ্যতায় অনেক বেশি এগিয়ে গেছি বলে মনে করছি কিন্তু আমাদের যে সামাজিক বন্ধনটি প্রয়োজন আমাদের মধ্যে যে ভালোবাসাটি প্রয়োজন সেই ভালোবাসাটি কিন্তু অনেক বেশি কমে গিয়েছে আজকে আমাদের ব্যক্তিগত জীবনে আজকে আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যে ভালোবাসার অভাব রয়েছে সে অভাবের কারণে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না একজন আরেকজনের সাথে আমাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ি এবং সেই দ্বন্দ্বের ফলে যেটা হচ্ছে আমাদের যুদ্ধ হচ্ছে আমাদের মধ্যে হানাহানি হচ্ছে আমাদের মধ্যে হিংসা বাড়ছে আমাদের মধ্যে অহংকার বাড়ছে এবং এর ফলে আমরা কিন্তু দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছি এবং সেই ধ্বংস থেকে যদি আমরা আমাদের আমাদের নিজেদেরকে রক্ষা করতে চাই তাহলে কিন্তু ভালোবাসা নামক অস্ত্রটি খুব দ্রুত আমাদের মধ্যে ধারণ করা ধারণ করা প্রয়োজন সেই অস্ত্র আধিপত্য লোভকে করে নিশ্চিহ্ন যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমবিষ্ট অর্থাৎ ভালোবাসার মাধ্যমে কিন্তু আমরা সবগুলো মানুষকে একত্রিত করতে পারি ভাবে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আহ্বানে তার ভালোবাসা দিয়ে তিনি পুরো বাঙালি জাতিকে একত্রিত করেছিল এবং যার ফলে আমরা কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছি আমরা যদি মানুষ মানুষের মানুষের মধ্যে যদি আজকে একটি ভালো সম্পর্ক করতে চাই মানুষে মানুষের মধ্যে যদি আজকে একটি সামাজিক বন্ধন তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার চর্চা অনেক বেশি বৃদ্ধি করা প্রয়োজন এবং এই ধরনের ভালোবাসার অস্ত্র যখন আমাদের মধ্যে চলে আসবে তখন কিন্তু এই যে আধিপত্যের লোভ আমরা দেখছি পৃথিবীটা আজকে যারা ধনী রাষ্ট্র রয়েছে তারা আধিপত্য বিস্তার করতে চায় আজকে যারা ধনিক শ্রেণী রয়েছে তারা আধিপত্য বিস্তার করতে চায় এই যে আমাদের আধিপত্য করার একটা লোভ এই যে আমাদের সম্পদ বাড়ানোর যে একটা লোভ সেই সম্পদ বাড়ানোর লোভে বা সেই আধিপত্য বিস্তারের লোভে আমরা মত্ত হয়ে গেছি কিন্তু আমাদের যে ভালোবাসাটা দরকার সে ভালোবাসাটা সম্পর্কে কিন্তু আমরা সজাগ নই আমরা সেটিকে ভুলে অসুস্থ প্রতিযোগিতামূলক জায়গাতে পৌঁছে গেছি যার ফলে আমাদের মধ্যে এত হানাহানি এত দ্বন্দ্ব এত সংঘাত তৈরি হয়েছে সেই অমক অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করো অর্থাৎ এখানে কবি সবার বলছে যে ভালোবাসা নামক যে অস্ত্রটি আমাদেরকে আমাদের প্রয়োজন সহস্রতি আসলে পৃথিবী জুড়ে ব্যপ্ত করতে হবে পৃথিবীর সকল মানুষের মধ্যে ভালোবাসার চর্চাকে বৃদ্ধি করতে হবে আমরা যেন একজন একজনকে একজন মানুষ হিসাবে গণ্য করি একজন একজনকে যেন ভালোবাসি সেই বিষয়টি হচ্ছে আমাদের দরকার আজকে আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে এবং ধর্মীয় জীবনে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলোর মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে ভালোবাসার অভাব এবং আমরা একজন আরেকজনকে সহজে গ্রহণ করতে পারছি না আমরা একজন আরেকজনকে বিরোধী পক্ষ বা শত্রু বলে মনে করি এই শত্রু বলে মনে করার একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের মধ্যে যে ভালোবাসার অভাব যার ফলে আমাদের পৃথিবীতে আসলে এত হানাহানি এত দ্বন্দ্ব এত সংঘাত এই পৃথিবীর মধ্যে যে প্রতিযোগী প্রতিযোগিতামূলক এবং যুদ্ধ যে চলছে সে যুদ্ধকে যদি আমরা নিরসন করতে চাই যে স্নায়ুযুদ্ধ চলছে যে মতবিরোধ চলছে সে মতবিরোধকে যদি আমরা দ্বন্দ্বগুলোকে যদি আমরা নিরসন করতে চাই তাহলে কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাকে আরো অনেক বেশি ব্যক্ত করতে হবে এ যে আমরা যদি এই কবিতার পাঠ পরিচিতিটা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখব সেই অস্ত্র কবিতাটি আহসান হাবিবের বিদীর্ণ দর্পণের মুখ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এই কবিতায় কবির একমাত্র প্রত্যাশা ভালোবাসা নামের মহান অস্ত্রকে পুনরায় এই মানব সমাজে ফিরিয়ে পাওয়া কবির কাছে ভালোবাসা কেবল কোনো আবেগ কিংবা অনুভূতির দোতনা জাগায় না তার বিশ্বাস এটি মানুষকে সকল অমঙ্গল এবং পরিত্রাণের পথ বাতলে দেয় অর্থাৎ আমরা যদি সকল খারাপ কাজ থেকে যদি নিজেদেরকে বিরত রাখতে চাই আমরা যদি এই খারাপ পরিবেশ থেকে আমাদেরকে পরিত্রাণ করতে চাই তাহলে কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার চর্চা শুরু করতে হবে এবং আমাদের সকলকে ভালোবেসে কাছে টেনে নিতে হবে আমরা কিন্তু কাউকে দূরে সরিয়ে দিতে পারবো না আজকে আমরা যারা ধনী ব্যক্তিবর্গ রয়েছে তারা আমরা গরিবদেরকে কাছে টেনে নিতে পারি না তারা গরিবদেরকে আমরা অন্যরকম মনে করি আমাদের মধ্যে শ্রেণী বৈষম্য রয়েছে আমাদের মধ্যে ধর্মীয় বৈষম্য রয়েছে আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে দেখতে পারছি না এর মূল কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে ভালোবাসার অভাব আমরা একজন আরেকজনকে একটি শান্তিপূর্ণ নিয়ে যেতে চেষ্টা করি না তাই কবি মানবকুলের কাছে এই ভালোবাসা দেবার অনুরোধ করেছেন দেখছি যে পৃথিবীর সকল আসলে একটি দেশ দেশকে প্রতিযোগিতার কারণে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করছে বিভিন্ন ধরনের তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে এবং দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাচ্ছে মানুষ যদি অপর মানুষের হিংসা লোভ ঈর্ষা থেকে মুক্ত থাকে তবে পৃথিবীতে বিরাজ করবে শান্তি পৃথিবী এগিয়ে যাবে সুখ শান্তি ও সমৃদ্ধির দিকে এই যে আমাদের মধ্যে যে হিংসা আমাদের মধ্যে যে লোভ আমাদের মধ্যে যে ঈর্ষা রয়েছে এগুলোকে যদি আমরা দমন করতে চাই তাহলে আমাদের মনের মধ্যে ভালোবাসা আনতে হবে এবং এটা আমাদের পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য তাহলেই কিন্তু আমাদের পৃথিবীতে শান্তি বিরাজ করবে পৃথিবী এগিয়ে যাবে সুখ শান্তি ও সমৃদ্ধির দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিদ্বেষের বিষবাষ্পকে যদি অপসারণ করতে হয় তবে ভালোবাসা নামক অস্ত্রকে কবির কাছে এবং কবির মতো আরো বহু মানুষের কাছে দিতে হবে আমরা ফিরে যদি সকল মানুষের কাছে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বগুলো কিন্তু নিরসন হয়ে যাবে কবি জানেন হিংসা আর স্বার্থপরতার করাল গ্রাসে অনেকেই মানবিকতা শূন্য হয়ে পড়ে মানুষ হিসেবে আমাদের মধ্যে সবচাইতে যে বড় গুণটি থাকা প্রয়োজন সেটি হচ্ছে মানবিকতা কিন্তু আমরা এই প্রতিযোগিতা এই দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে ভালোবাসাকে ভুলে গিয়ে আমাদের মধ্যে যে মানব মানবিকতা বোধটা রয়েছে সেই মানবিকতা বোধের চর্চাটা কিন্তু আমরা করছি না যার ফলে আমাদের মধ্যে মনুষ্যত্বহীনতা তৈরি হচ্ছে এবং আমরা বিভিন্ন রকম খারাপ কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছি আর তাই কবি মানবিকতার সেই ঋতবোধকে ফিরে পেতে চান তথা মানব সমাজকে ফিরে দিতে চান পৃথিবীতে ছড়িয়ে দিতে চান অফুরান ভালোবাসা কবি চান পৃথিবীর সকল মানুষের মধ্যে ভালোবাসাকে ছড়িয়ে দিতে যাতে এই যে হিংসা স্বার্থপদ্রত গুলো রয়েছে সেগুলো যেন নিরসীন হয় কবিতাটির গঠনগত বিশেষত্ব হলো এর অনারম্বর সহজ গতিময়তা কোনো ভারী শব্দ ব্যবহার না করে সাবলীল ভাষায় কবি তার একান্ত প্রত্যাশিত ভালোবাসার প্রত্যবর্তন কামনা করেছেন এই কবিতাটি শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্য এক চিরায়ত প্রার্থনা কবিতাটি অন্তমিল ছন্দে রচিত এবং এর পর্বগুলো বিন্যাস অসম এখন সকল শিক্ষার্থীর কাছে একটা সাধারণ প্রশ্ন হতে পারে যে সেই অস্ত্র কবিতাটি কেন আসলে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো আমরা যে সামাজিক অবস্থানে আসলে বড় হয়ে এবং আমরা যে পরিবেশের মধ্যে বড় হয়ে উঠছে সেই পরিবেশে আমরা দেখছি যে মানুষে মানুষে অনেক দ্বন্দ্ব এখানে এক ধর্ম অন্য ধর্মকে দেখতে পারে না ধর্মের মূল কথা হচ্ছে শান্তি প্রচার করা কিন্তু সেই ধর্মের কারণে এবং ধর্মীয় বিদ্বেষের কারণেই কিন্তু অনেক ধরনের অশান্তি সৃষ্টি হচ্ছে এছাড়া নানাবিধ কারণে ভৌগোলিক কারণে একটি ভূখণ্ডকে দখল করার জন্য আমরা কিন্তু একজন একজনকে নির্যাতন করছি ঠিক একইভাবে কিন্তু পশ্চিম পাকিস্তান চেয়েছিল পূর্ব পাকিস্তানকে দখল করতে এবং তারা দখল করার জন্য কিন্তু আমাদের ওপর অমানবিক অত্যাচার করে এবং আমাদের ওপর অনেক নির্যাতন করেছিল ঠিক একইভাবে যদি আমরা ইতিহাসের প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বাওর ভাষ আন্দোলন উনসত্তরের গণঅভ্যুত্থান শেষত্ব ছয় দফ আন্দোলন ইত্যাদি বিষয়গুলোকে যদি আমরা দেখি তাহলে দেখব এগুলো মূলত যাত্রাভিমান এগুলো মূলত জাতিগত বিদ্বেষ ভৌগোলিক বিদ্বেষের কারণে তৈরি হয়েছিল কারণ আমাদের মধ্যে ভালোবাসার অভাব বোধ ছিল ভালোবাসার অভাব বোধের কারণে আমরা বিভিন্ন রকমের দ্বন্দ্বে নিজেদের জড়িয়ে ফেলি এখন আমাদের মধ্যে যদি ভালোবাসা সৃষ্টি হয় আমাদের শিক্ষার্থীদের মধ্যে যদি ভালোবাসার সৃষ্টি হয় তাদের মধ্যে যদি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি বজায় থাকে তারা যদি একজন আরেকজনের মতামতকে শ্রদ্ধা করে একজন আরেকজনকে ভালোবাসে তাহলেই কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্বগুলো নিরসন হবে এবং আমাদের সামাজিক সম্পর্কগুলো বৃদ্ধি পাবে আমরা সমাজের মানুষ একসাথে সমাজের সমস্যাগুলোকে সমাজের বিভিন্ন যে উন্নয়নগুলোকে সেগুলোকে আমরা সাধন করতে পারবো এই জন্যই মূলত আমাদের পাঠ্যপুস্তকে সহস্র কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের ওপর তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে ধন্যবাদ